হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনারা ফটো এডিট করতে পারবেন। সো আমরা কিন্তু ফটো এডিটের জন্য অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি। সো আজকে আমি যে অ্যাপ্লিকেশন বিষয়ে কথা বলবো, সেই অ্যাপ্লিকেশন হচ্ছে অসাধারণ একটি অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ব্যাক থেকে ব্লু করতে পারবেন এবং আপনি কলেজ ফটো করতে পারবেন এবং কি হেয়ার কালার করতে পারবেন, বাট অনেক কিছুই করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো কীভাবে করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিও থেকে। আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণই দেখতে থাকুন। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে। সো চলুন দেরি না করে চলে যায় আমাদের ফোন স্ক্রিনে গিয়ে দেখায় যে কীভাবে আপনারা ফটো সুন্দর করে ফটো এডিটিং করবেন। তো চলুন দেরি না করে চলে যায় ফোন স্ক্রিনে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি আমার ফোন স্ক্রিনে চলে আসছে। আসার পর এবার আপনারা যা করবেন, আপনাদের ফোনে যে গুগল প্লে স্টোরটি রয়েছে প্লে স্টোরকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে সার্চ বারে গিয়ে টাইপ করবেন টেলিপোর্ট, লিখে আপনারা সার্চ করে দিলে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। জাস্ট আমি অ্যাপ্লিকেশনকে সার্চ করে দিলাম, দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটি চলে আসছে। আসার পর জাস্ট আপনারা অ্যাপ্লিকেশনকে ইনস্টল করে নেবেন। জাস্ট আমার ইনস্টল করা রয়েছে, আমি এখন কি ওপেন করব। এবং কি যদি চান, আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোডের পর জাস্ট আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করার পর জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ চাইছে, আপনারা জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মতো অপশন রয়েছে এবং কি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন রয়েছে। জাস্ট আপনারা গ্যালারিতে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার গ্যালারিটি এখানে শো হয়েছে। হওয়ার পর যে ফটোটিকে আপনি এডিট করতে চাইছেন সেই ফটোটিকে আপনি নিয়ে নেবেন। জাস্ট আমি একটি ফটো নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আপনারা ইচ্ছে মতো ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর এখানে টিক মার্কে একবার ক্লিক করে দেবেন। জাস্ট অ্যাড আসলে আপনারা অ্যাডকে ক্লোজ করে দেবেন। জাস্ট আমার নেট কানেকশনটা, আপনি যখন ফটো এডিট করবেন তখন অবশ্যই নেট কানেকশনটি অন অফ করে দেবেন, তাহলে আপনার এডিট করতে ভালো হবে, তাহলে কোনো অ্যাড আসবে না। সো দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কালার আছে, কালার থাকলে আপনি কালার নিয়ে নিতে পারবেন হেয়ার কালার। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড, সো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এখানে স্কিন কালার রয়েছে, কাস্টম ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ড ব্লুর রয়েছে, চাইলে আপনি ব্লুর করতে পারেন। সো জাস্ট আমি আপনারা যেভাবে ভালো লাগে আপনারা ঠিক সেভাবে করে নেবেন। আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি চাইলে এখান থেকে ফটোগুলো এডিট করতে পারবেন। সো কীভাবে এডিট করবেন এটা তো আমি দেখালাম, এবং কি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটি দেখাবো। সো ডাউনলোড করতে হলে এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে, এখানে আপনি একবার ক্লিক করে দেবেন। সো অ্যাড আসলে আপনারা অবশ্যই ক্লোজ করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশনে ক্লিক করলে পরে ওকে করে দেবেন, তাহলে দেখবেন যে আপনার গ্যালারিতে ফটোটি সেট হয়ে গেছে। সো আজকের মতো এই ভিডিও ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।